हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो फाइनली আমরা এখন যাচ্ছি মন্দারমণি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আমাদের ব্যাগটা সব গোছানো হয়ে গেছে। তো এখন আমরা বেরবো মন্দারমণির উদ্দেশ্যে। তো বাইরে এসে গেছি, গাড়িও চলে আসছে আমাদের। এখন আমরা বেরিয়ে পড়েছি। তো রাস্তায় খুব জ্যাম ছিল, যার জন্য গাড়িটা খুব স্লো চলছে। তো দীঘাতে দুদিন কাটানোর পর এখন মন্দারমণি যেতে পারছি, খুব ভালো লাগছে। আর এই ফার্স্ট টাইম মন্দারমণি যাচ্ছি, তো ওখানে গিয়ে খুব এনজয় করবো। তো আমি একটা কথা বলতে যাচ্ছি, যারা মন্দারমণিতে যেতে চাও, মানে দীঘাতে এসে মন্দারমণি যাওয়ার প্ল্যান করতে চাও, তো দীঘাতে গিয়ে তোমরা এরকম, আমরা তো গাড়ি বুক করে নিয়েছিলাম একবারে, তো গাড়ি বুক করে নিয়ে আমরা মন্দারমণি পৌঁছে গেছি। তো যারা গাড়ি বুক করতে চাও না, তারা টোটো করে যেতে পারো। তো দীঘার থেকে বেরিয়ে টোটো করে একটা জায়গা আছে চাউলখোলা নাম, ওখানে পৌঁছাবে প্রথমে। তো দীঘার থেকে চালখোলাতে পৌঁছাতে তোমার পার হেড হচ্ছে 50 টাকা করে নেবে। আবার চালখোলা থেকে ওখান থেকে মন্দারমণি পৌঁছাতেও 50 টাকা করে পার হেড নেবেই। তো আমরা এরকমভাবে না গিয়ে আমরা ডাইরেক্ট গাড়ি বুক করে নিয়েছি। তো গাড়ি বুক করে আমরা যাচ্ছি এখন। তো আমাদের মনে হচ্ছে 1,200 টাকা পড়েছিল গাড়ি ভাড়াটা। আমাদের কার বুক করাতেও আমাদের 1 ঘন্টা সময় লেগেছে দীঘার থেকে মন্দারমণি আসতে। আর যারা টোটো করে আসবে তাদের 2 ঘন্টা তো লেগেই যাবে মন্দারমণি পৌঁছাতে। তো ফাইনালি আমরা মন্দারমণি পৌঁছে গেছি। ও তো গাড়ি থেকে নেমেই ওর খেলনার দিকে, মানে কোথায় যাবে, দোলনা খেলবে, কোথায় কি আছে ওদিকে ওর নজর। তো যাই হোক, আমাদের তো এখনো মানে পৌঁছে মানে ভেতরে ঢুকেনি এখনো, তো এর জন্য ওকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরছি। তো দুই ভাই এগিয়ে গেছে আমাদের রুম দেখতে। তো এখনো যে রুমটা আমরা মানে শিফট করব, এই রুমটা এখনো চেক আউট করেনি। তো দেখা যাক, আমরা এদিকে একটু টাইম পাস করে নিচ্ছি। আর এই যে সিঁড়ি, তো ও তো সিঁড়িতে ওঠার জন্য ব্যস্ত, দৌড়াদৌড়ি করছে, ওর পেছন পেছন আমি ক্যামেরা নিয়ে ছুটছি। তো খুব ভালো লাগছে। যাই হোক, এখন ও এটার উপরে ওঠানোর জন্য খুব বায়না করছে, যার জন্য ওকে এটার উপরে ঘুরালাম। খুব মজা পেয়ে গেছে ও। এখন আমরা রিসোর্টের সামনে প্রায় চলে আসি। এই যে আমাদের বোম্বে বিচ রিসোর্ট, খুব সুন্দর, খুবই সুন্দর রিসোর্টটা, কি বলবো, অসাধারণ লাগলো আমার কাছে। আর এদিকে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যান্টিন। তো হচ্ছে আমরা এখন ভেতরে ঢুকবো। তো যেই রুমে যাব সেই রুমটা এখনো খালি হয়নি, তো বললো একটু আধা ঘন্টা দেরি হবে, তার জন্য আমরা কি করবো তাই ভাবলাম এদিক ওদিক একটু ঘোরাঘুরি করি। তো আমরা এই রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছি। আর আমার ওই যে সিঁড়ি, ও তো খেলনা দেখে, দোলনা দেখে ওপরে খুব এক্সাইটমেন্ট হয়ে দৌড়ে গেছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই যে সুইমিং পুল, যেটা খুবই খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে সুইমিং পুলে। এইদিকে সুইমিং পুল, তারপরে আবার ওদিকে গান বাজছে বক্সে। উফ, দারুণ মনে হচ্ছে এখনই নেমে যাই জলে। তো কী করবো, যাই হোক, এখনও তো রুমে ঢুকতে পারিনি, এখনও তো দেরি আছে, আধা ঘন্টার মতো দেরি আছে, তাই এদিক ওদিক ঘোরাঘুরি করছি কখন যে রুমে যাব, তারপরে এসে সুইমিং পুলে নামবো। আর ভালো লাগছে না, আর ওয়েট করতে পারছি না। যাই হোক, তোমাদের এখন এদিক ওদিক ঘুরে দেখাচ্ছি, কালকেও পরশু দেখাবো। তো আজকে একটু দেখিয়ে নিচ্ছি, যেহেতু এখনও রুমে ঢুকতে পারিনি। তো দেখো তোমরা রিসোর্টটা খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা যদি দীঘার থেকে মন্দারমণি আসতে চাও তো এই রিসোর্টটা আসতে পারো। আরও অন্য ওইদিকে আরও ভালো ভালো রিসোর্ট আছে, কিন্তু ওগুলোর রেন্ট মনে হচ্ছে একটু বেশি, তো এটারও বেশি। যাই হোক, আমরা এটা পেয়েছি, নাহলে একটা রুমও একটা রিসোর্টও খালি ছিল না। তো অনেক কষ্ট করে এটা খালি ছিল, তো অনেক কষ্ট করে পেয়েছি এটা। তো এখন এদিকে ওদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের, আমার তো খুব ভালো লাগছে, কখন নামবো সুইমিং পুলে সেটাই ইচ্ছে করছে। তারপর এখানে এসে দেখে সিঁড়ি পুরো দোলনায় মজা নিচ্ছে। তো দোলনা খেলা হয়ে গেছে, এখন কাকার সাথে এখন সমুদ্রের ধারের দিকে যাচ্ছে। তো আমার তো খুব যেতে ইচ্ছে করে সমুদ্রের জলে, এখনই নেমে যাই, কিন্তু কি করব, এখনও রুমেই ঢুকতে পারলাম না, সমুদ্রের জলে তো দূরেই থাক। যাই হোক, এখন এদিকে একটু দৌড়াদৌড়ি করি। তো আমি যার হাতে ফোনটা দিয়ে আমি দৌড়ে গেলাম ওদের কাছে, এত ভালো লাগছে যে এখানেই মনে হচ্ছে থেকে যাই। তো দেখতে পাচ্ছ এই যে সমুদ্র, মন্দারমণির সমুদ্রটা কি হয়, পুরো ফাঁকা থাকে, বিচটা একদম ফাঁকাই থাকে। আর দীঘাতে মানে দীঘার সমুদ্রগুলো পুরো ভিড় থাকে,
তো আসলে মন্দারমণি এখানে প্রত্যেকটা রিসোর্টে সুইমিং পুল থাকাতে সমুদ্রে জলে নামার আর দরকার পড়ে না, তাই সমুদ্রের ধার পুরো একদম ফাঁকাই থাকে, কিন্তু হাঁটতে বেশ মজাই লাগে। আমি তো এই যে এখন শুয়ে শুয়ে ভিডিও শ্যুট করছি, কি করছি কি করব না করব ভালো লাগছে না, এখনও রুমে ঢুকতে পারছি না, এদিকে খিদেও পেয়ে গেছে আর ভালো লাগছে না। তারপরে এখন এদিকে একটু ঘোরাঘুরি করছি, কয়েকটা রিলস বানালাম, রিলস বানিয়ে তো এখন আমরা সময় হয়েও যাচ্ছে। তো এখন দোলনাটা দেখি, দোলনায় একটু বসতে ইচ্ছে করলো, তো বসেছি। এখন রুমে যাওয়ার সময় হয়ে গেছে, চলে এসেছি রুমের সামনে, দাদা ভাইয়েরা পাশের রুমটাই নিয়েছে, তো আমরা এই রুমে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ বেডরুমটা খুব সুন্দর ছিল, বেডে ছিল, দুটো তোয়ালা ছিল, সাইডে দুটো টেবিল ছিল, তো ফ্ল্যাক্স ছিল, তারপরে টেলিফোন ছিল, চেয়ার টেবিল সবই ছিল, একটা টিভি, ছোটো একটা ওয়ার্ড্রব ছিল, তো ভালোই লাগলো। তারপরে যে বাথরুমটা, বাথরুমটা বেশ ক্লিন ছিল, তো সব কিছুই প্রায় ঠিকঠাকই ছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তো কালকের থেকে আবার কন্টিনিউ করব। তো যাই হোক, আজকের মতো এখানেই, টাটা বাই।